হাই গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন ভিলেজ ন্যাচারাল ভোলাক ভিডিও নিয়ে হাজির হয়েছি তোর সাথে রয়েছে তাই নাটেনে টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা রাখছি ভিডিওটি ভালো লাগবে বিগত কিছুদিন যাবৎ সাবিয়া খানমের মন ভালো নেই গত কয়েকদিনে উনি যা জানতে পেরেছেন তাতে ওনার মনে থাকা খসখসানিটা বেশ বড়সড় একটা মাথা ব্যথা হয়ে দেখা দিয়েছে সাবিয়া খানমের বিগত স্বামী বাংলাদেশের অন্যতম বড় গার্মেন্টস অনেক গার্মেন্টসের প্রতিষ্ঠাতা এবং মালিক ছিলেন প্রায় পাঁচ বছর আগে হার্টের রোগে মারা যাওয়ার আগে উনি বিপুল ধন সম্পত্তি রেখে যান ওনার স্ত্রী সাবিয়া খানমের তত্ত্বাবধানে যতদিন না ওনার ছেলে অনেক স্বাভাবক হয় ছেলে অনেকের নামেই গার্মেন্টস আর অন্যান্য ব্যবসা সাবিয়া তার ছেলেকে অনি বলে ডাকেন দুর্ভাগ্যক্রমে ধনির দুলাল বেশিরভাগই দ্রুত বকে যায় অনির ক্ষেত্রেও হয়েছে তাই অনির আব্বা মারা যান যখন অনির বয়স ছিল শাসন করার মতো লোকের অভাবে প্রচণ্ড রকম খামখেয়ালি আর রক্তটা হয়ে বড় হয়েছে অনি সাবে অবশ্য কোনো চেষ্টার কমতি রাখেননি ছেলে যখন যেটা চেয়েছে যত দামি লাগুক কিনে দিয়েছেন প্রচুর পরিমাণ পয়সা খরচ করে অনিকে রাজধানীর এক নাম করা বিদেশি স্কুলে ইংরেজি মাধ্যমে পড়ান গত বছর সেলের সেভেন্টিন বার্থডেতে এক্সপোর্টের বাইক কিনে দিয়েছেন অনিচ্ছাসত্তদানিং কম বয়সী ছেলেরা কী পরিমাণে অ্যাক্সিডেন্ট করে তা খবরের কাগজে পড়েছেন বলে রাজি হচ্ছিলেন না কিন্তু শেষমেশ অনির্ভয়ে বাধ্য হয়ে দিলেন ছেলেকে যতই যত্ন করেন না কেন সাবেহ কিন্তু বাতাসে ঠিকই শুনতে পান সেলের নামে নানা কথা বকাটে পড়ার খবর আসে মাঝে মাঝে কিন্তু টাকার প্রভাবের কারণে কখনোই খুব বেশি দূরে সরায় না তবু অনেকেই বলে যে অনি যাদের সাথে ওঠা বসা করে তারা মোটেও লোক নাকি ভালো না নিচে নিচে সাবিয়া জানেন যে এই সব সম্পত্তির মালিক হতে যাচ্ছে অনি এই বছরেই যদিও সাবিয়া নিজে দেখে রাখেন কিন্তু মালিক তার ছেলেই এজন্য খুব একটা অনিকে ঘাটানোর সাহস হয় না তার রাজধানীর উত্তরায় সুবিশাল বাংলো স্টাইলের বাড়িতে মা থাকেন বন্দন পটিয়ে সে সাবিয়া নিজ হাতে রান্না করেন এখনও কাজের লোক বলতে শুধু বাগানের মালি আর ক্লিনার সপ্তাহের নির্দিষ্ট দিনে এসে কাজ করে দিয়ে চলে যায় পুরো বাসায় সেন্ট্রাল এসি তাই এমনিতেও নোংরা হয় খুব কম বাজার করতে হলে সাবিয়া নিজেই বের হন গাড়ি নিয়ে ঘটনা দু সপ্তাহ আগের অনি এক সপ্তাহের জন্য বন্ধুদের সাথে গিয়েছে পাতেয়া ভ্যাকেশানে দোতলার করিডোর দিয়ে যাওয়ার সময় সাবিয়া দেখেন যে অনির রুমের লক হ্যান্ডেলটা বেশ খানিকটা ঘোরানো হাত দিতেই লক খুলে যায় অনি প্রায় সবসময় দরজা লক করে রাখে নিজের রুমের আর সাবিয়া বেশ কয়েকবার ভুলে ঢুকে পড়ে অনির রুমে আর সেলের কড়া ধাতনি খেয়েছিলেন সেদিন তাই ফাঁকা রুম পেয়ে সাবিয়া কৌথল সামনে না রেখতে পেরেও অনির রুমে প্রবেশ করলেন পুরো রুমটা জুড়ে সেলের সব দামি দামি জিনিস সরিয়ে ছিটিয়ে আছে লক্ষাধিক টাকা দামের গিটার ঘরের এক কোনায় অবহেলায় গড়াচ্ছে তবে সাবিয়ার চোখ চলে যায় বিছানার কাছের দেওয়াল জুড়ে থাকা বিশাল পোস্টারের দিকে এক মেয়ে সময় দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে মনে মনে সেলের কুরুচির কথা চিন্তা করে মাথা নাড়তে নাড়তে পিছনে যেতেই নিজের পিছনে একটা ধাক্কা খান তিনি সেলের কম্পিউটার ডেস্কের কোনায় উনি বেঁধে গিয়েছেন ঘুরে দাঁড়াতেই তার হাতের সোয়া লাগে কম্পিউটারের মাউসে আর মনিটরের স্ক্রিনটা জ্বলে ওঠে কাজের প্রয়োজনেই কম্পিউটার শিখেছিলেন তিনি তাই মনিটরে তাকাতেই বুঝে গেলেন যে সেলে লক না করেই রেখে গিয়েছে হয়তো মনে করেছে যে দরজা বন্ধ কে আসবে সাবের চোখ চলে যায় স্ক্রিনের কোনায় ছোট্ট একটা উইন্ডোর দিকে মাউসের এক ক্লিকেই পুরো স্ক্রিন জুড়ে বড়ো হয়ে যায় ফোল্ডারটা আর সেই সাথে বিস্ফোরিত দৃষ্টিতে সাবিয়া দেখতে থাকেন সেলের কম্পিউটারে থাকা ছবিগুলো প্রায় শখানেকের মতো ছবি ছবিগুলো ওপেন করেন তিনি একের পর এক ছবি দেখতে থাকেন চরম অবিশ্বাসের সাথে সবগুলো ছবি কম বয়সী মেয়েদের পিছন থেকে তোলা সে একের পর এক ছবি দেখতে থাকেন সবগুলো ছবির নিচে নাম লেখা গলা শুকনো লাগতে থাকে সাবিয়ার তড়িঘড়ি করে কোনো মতে স্ক্রিন বন্ধ করে ভিতর থেকে লক করে দরজা টেনে দেন সাবিয়া যাতে ঘুণাক্ষরে অনি জানতে না পারে মনে মনে চিন্তা করতে থাকেন সেলেকে ধরবেন কিনা এই ব্যাপারে কিন্তু সেলের রাগের কথা চিন্তা করে দমে যান কয়েক মাস পরে আঠারোতে পা দেবে অনি তারপর থেকে সাবিয়া পুরোপুরি নির্ভরশীল সেলের উপর এখনই যে ভাবসাব তাতে কখন কি করে বসে তারও ঠিক নেই নিজের কিছু টাকা জমিয়েছেন সাবিয়া কিন্তু ছেলে যে এই রকম হবে তা কখনো চিন্তা করেননি তিনি এর ঠিক দুদিন পরে ফোনটা আসে স্কুল থেকে সাবিয়াকে প্রিন্সিপালের অফিসে ডাকা হয়েছে সেলের বিরুদ্ধে গুরুতর ডিসিপ্লিনারি অভিযোগ সেলের সাথে আম্মুর উপস্থিতি জরুরি সাবিয়া কাপা কাপা গলায় জানালেন যে অনি এখন দেশের বাইরে আছে অনি দেশে আসার পর সাথে সাথে যেন দেখা করা হয় বলে লাইন কেটে যায় অন্য পাশ দিয়ে দুয়ে দুয়ে সার মিলিয়ে সাবিয়া মনের তীব্র খসখসানি নিয়ে অপেক্ষা করতে থাকেন সেলের পাতা থেকে ফেরার জন্য ছেলেকে নিয়ে প্রিন্সিপালের অফিস থেকে এই মাত্র ফিরলেন সাবিয়া লজ্জায় আর অপমানে ওনার মুখ লাল হয়ে আছে শেষ পর্যন্ত যে ভয় করেছিলেন উনি সেটাই প্রমাণিত হয়েছে অনি স্কুল থেকে বহিষ্কার হয়েছে তার থেকে বড় কথা প্রিন্সিপালের অফিসে বসে বসে সেলের বদনাম ওনার শোনা লেগেছে অনি মেয়েদের ওয়াশরুমে ক্যামেরা দিয়ে ছবি তোলে সেলের বিরুদ্ধে অভিযোগের তালিকা শোনার সময় ওনার মনে হচ্ছিল মাটির সাথে মিশে যেতে সেই সাথে এটাও বুঝেছিলেন যে এইবার হয়তো ডোনেশন দিয়েও পার পাওয়া যাবে না বাসায় ফেরার সময় গাড়িতে মা সেলের কোনো কথা হয় না সাবিয়ার ডিসিশন নেন যে বাসায় গিয়ে অনেকে ধরবেন কারণ এবার সে সীমা বেশ ভালোভাবে অতিক্রম করে ফেলেছে বাসায় ঢুকেই অনি আর নিজের পক্ষ চাপিয়ে রাখতে পারে না রাগে গজগজ করতে করতে বলে সবগুলো কথা যত সব কিছু মেয়ে মিলে আমার বিরুদ্ধে এই সব করেছে সাবি এতক্ষণ চুপ করেছিলেন কিন্তু সেলের কোনো স্বীকারোক্তি বা অনুশোচনা দেখে নিজেকে সামলে রাখতে পারেন না বেশ গলায় বলে ওঠেন লজ্জা করে না তোমার ওইসব করতে তোমার আব্বুর নাম মাটিতে মিশালে শেষ পর্যন্ত আর আমি তোমার কম্পিউটারে সব দেখেছি তুমি গার্লস নিয়ে কি করতে অনি প্রথমে একটু থমথম খেয়ে যায় আম্মুর এ কথা শুনে কিন্তু পরক্ষণে রাগের চোটে চিল্লাতে থাকে আমার রুমে ঢুকেছিলে তুমি কোন সাহসে আমি কম্পিউটারে কি করি তুমি দেখবে কেন সাবিয়া বিরক্তিতে শেষ পর্যন্ত অনুনয় করে বলেন কেন এইসব করা চাই তোমার আর এসব জন্য শেষ স্কুল সারা লাগলো অনি একটা দীর্ঘশ্বাস ফেলে ধপ করে সোফায় বসে পড়ে বেশ শান্ত গলায় আস্তে আস্তে বলতে থাকে ধূর এই নাটক আমারও আর ভালো লাগে না বলে সাবিয়ার দিকে ঠান্ডা দৃষ্টিতে চেয়ে বলে তুমি তো সবই দেখেছ না আমি কেন করি এইসব আমার কাছে এসব ভালো লাগে সাবিয়ার নিজের কানকেই বিশ্বাস হচ্ছিল না সেলের কথা শুনে অনি এদিকে কোনো কুরুক্ষেপ না করে বলে চলছে আব্বু যা রেখে গেছে তা দিয়ে আমার এই সব হাজিবাজি না করলেও চলবে আমার দোস্তদের সাথে আমি আমার মন যা চাই তাই করতে পারবো তোমার এই আজায়রা শাসন আমার আর সহ হয় না বলেই অনি ধূপ করে নিজের রুমে যায় সাবিয়া হতবম্ব হয়ে শুনতে থাকেন অনির ব্যাগ গোছানোর শব্দ এই মুহূর্তে সাবিয়ার চিন্তাভাবনা সব লন্ডভণ্ড হয়ে যাচ্ছে সেলের পড়ালেখা নিয়ে সাবিয়ার কোনো আশাই ছিল না জাস্ট ব্যবসাটা বোঝার মতো চললেই হতো কিন্তু অনি যে এভাবে চলে যাবে এটা উনি মেনে নিতে পারছিলেন না আর সেলের ইয়ার দোস্ত কারা সেসব কিছুটা আন্দাজ করতে পারছিলেন যা শুনেছিলেন লোক মুখে তাতে এদের পাল্লায় পড়লে কয়েক বছরের মধ্যেই অনির মাথায় হাত বুলিয়ে ফতুর করে সারবে সাবিয়া মন শক্ত করতে থাকেন যেভাবেই হোক সেলের বিপথে যাওয়া থামাতে হবে দমদম শব্দে ব্যাগ কাঁধে নিয়ে নিচে নেমে আসে অনি বাইকের সাবিতে হাত দিতেই সাবিয়া বলে ওঠেন বাসা ছাড়ার দরকার নেই অনি তুমি বাসায় বসেই তোমার যেসব জিনিস ভালো লাগে তাই করো কিন্তু তোমার ফ্রেন্ডদের সাথে যাওয়ার দরকার নেই অনি একটা হাসি দিয়ে বলে এই বাসায় বসে আমি কি করব আর মেয়ে পাবো কোথায় তুমি আমার অভাব পূরণ করবা উনি চিন্তা করেছিলেন যে ছেলেকে সাইক্রাটিস্ট দেখিয়ে থেরাপি দিয়ে আস্তে আস্তে স্বাভাবিক করবেন আর তারপর বিয়ে করিয়ে দেবেন সব কিছু সহ করে ঠান্ডা মাথায় সাবিয়া হিসাব করেন এখন যদি অনি বেরিয়ে যায় তাহলে সমাজে কোনোভাবেই সেলের কীর্তি চাপা থাকবে না আর যদি এখনকার মতো কোনো মতে সেলের প্রস্তাবে রাজিও হন তাহলে এই জিনিস আর যাই হোক বাইরে যাবে না আর সেলে বাসায় থাকলে উনি পথে আনতে পারবেনি সাবিয়ার চিন্তার জাল ভাঙে অনির চাপা প্রশ্নে কী হলো এত চিন্তার কি আছে সাবিয়া কোনো গলা দিয়ে বের করেন তোমার যদি এসব করতেই হয় বাসায় থাকার জন্য তাহলে আমি রাজি এই পর্যন্ত বলে চুপ করে যান সম্মতি দিয়ে ধপ করে কাদের ব্যাগটা মেঝেতে নামিয়ে অনি বলে ওকে উনি বুঝতে পারেননি যে উনি ওনাকে এখানেই শুরু করবে উনি কিছুটা কাচোমচি করে বললেন এখানেই অনি বলল হ্যাঁ তো কোথায় কাজের আনটি চলে গেছে এখন এখানে কেউ আসবে না বাধ্য হয়ে উনি ছেলের কাছে নিজেকে উন্মুক্ত করে দেন এভাবেই অবশেষে উনি তার ছেলেকে বাড়িতে রাখতে পেরেছেন আর অনেও তার মাকে সেরে কোথাও যাবে না সেই কথা সে দিয়েছেন তার মাকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত পরবর্তী তারও সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তো সবাই সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ